माननीय मुकुल राय जिनी तृणमूल कांग्रेसे जोग दिए किंतु भारतीय जनता पार्टी प्रतीके निर्वाचित विधायक तार दलत्याग विरोधी आईने सदस्य पद बातिलेर जोन्नो आवेदन करेछिलाम। जेमन भुआ वैक्सीन भारतवर्षेर कोथाओ पावा जाए ना, एखाने पावा जाए। जेमन NHRC रिपोर्ट শাসকের আইন কোথাও বলা হয় না, পশ্চিমবঙ্গ হয়। এখানেও ঠিক একইভাবে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়নি। রাজ্যসভার ভোট যেটা ওপেন ভোট, সেই ভোটেও ক্রস ভোটিং হয়েছে কিন্তু কার্যকর হয়নি। আইনের আশ্রয় নেব প্রাথমিকভাবে ঠিক করেছি, তাতে আমাদের দুটো বিষয় থাকবে। একটা হচ্ছে যে তথ্য প্রমাণ অডিও ভিডিও ক্লিপিংস এমনকি ভেরিফাইড টুইটার হ্যান্ডেল, তারপরে PSC মেম্বার হিসেবে তৃণমূল কংগ্রেস 14 জনের কোটার মধ্যে থেকে তৃণমূলের MLA এর সমর্থনে নমিনেশন করা, এই এত ডকুমেন্ট থাকার পরে আমার মনে হয় না এটা নিয়ে বেশি দিন লিঙ্গারিং করার। আর দ্বিতীয় যদি যাতে আদালত বেঁধে দেন সে নির্দিষ্ট সময়ের মধ্যে শুনানি সম্পূর্ণ করার বিষয় থাকে, সেটাও আমাদের আবেদনে আমরা রাখব। এ নিয়ে পাল্টা মুকুল রায় তিনি কি বলেছেন শোনাব। না, যেটা আজকে ফার্স্টে শুনানিতে 4 মিনিট শুভেন্দু অধিকারী ছিলেন এবং তারপর বললেন যে আইনের দ্বারস্থ হবেন। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি কি বললেন শোনাব। মুকুল রায়ের বিরুদ্ধে অভিযোগ ওঠা মাত্র মাননীয় স্পিকার যে মুহূর্তে লিখিত অভিযোগ পেয়েছেন তিনি সেটা পড়ে সন্তুষ্ট হয়ে যে হ্যাঁ এখানে একটা প্রাইমা ফেসি কেস বিল্ড আপ করা হয়েছে বলেই মাননীয় স্পিকার বিধানসভা শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বা তার অফিস থেকে নোটিশ জারি করা হয়েছে। তো সুতরাং উনি তো আগেই ব্যবস্থা নিয়েছেন, এমন নয় যে লোকসভা আগে নিল তারপর আমরা ওদের দেখা দেখি, তা নয়। কেউ কারো দেখা দেখি এগুলো করে না, তারা প্রত্যেকে নিজস্ব কনভেনিয়েন্স অনুযায়ী করে। তো আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষেত্রে এটা অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যার নজির খুব কম, এবং সেখানেও প্রক্রিয়া সম্পূর্ণ হবে যথাসময়ে, এটাই আমরা আশা। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।